সেফটি রিজার্ভ ট্যাঙ্কে কাজ করতে নেমে অসুস্থ দুই শ্রমিক, মৃত এক। মঙ্গলবার বহরমপুর চুয়াপুর কদমতলা এলাকায় একটি নির্মাণ সেফটি রিজার্ভ ট্যাঙ্কে কাজ করতে নেমে গুরুতর অসুস্থ হয়ে পড়েন দুই শ্রমিক। তারপর আরও একজন নামতে গেলে তিনিও অসুস্থ হয়ে উঠে পড়েন। পরে দমকলে খবর দেওয়া হলে তারা এসে শ্রমিকদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজে নিয়ে গেলে চিকিৎসকেরা একজনকে মৃত বলে ঘোষণা করেন। প্রথমে আমরা এই ট্যাঙ্কের মুখটা খুললাম, খোলার পরে ওই যে শরীর স্বাস্থ্য করেছিল সে প্রথমে ঢুকলো ট্যাঙ্কের মুখটা খোলার পর। যে ওখানে ঢোকার পর মানে ও নামতে নামতেই পড়ে গেছে। ওকে দেখে আমাদের ঠিকাদারের ছেলে সে ওকে ধরতে গেছে। সে মানে ওই বয়স্ক করে যে ছিল ও নামার সাথে সাথে অজ্ঞান হয়ে গেছে। দিয়ে ওকে ধরার সাথে সাথে মানে দুজনেই পড়ে গেছে নিচে। নিচে পড়ার পর আমি গেছিলাম নিচে, দিয়ে ওদেরকে ধরতে গেছিলাম। দিয়ে আমার অবস্থাও খারাপ ছিল খুবই, যে আমার সবাই টেনে তুললো। আর ওদের অবস্থা এখন খুব একটা ঠিক নাই, একজনা তো পুরো ডেড হয়ে গেছে ওখানেই, আর একজনা কোনো গ্যারান্টি নাই।